আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনি ঘরে বসেই খুব ইজিলি আপনি নিজেই আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপটি সেট আপ দিতে পারবেন। হোক সেটা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, যাই হোক না কেন, আপনি নিজেই কিন্তু আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপটি আপনি সেট আপ দিতে পারবেন। তো আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে, ও মা এটা তো অনেক কঠিন একটা কাজ। আসলে কঠিন কিছু না, আপনি যদি একটু বুদ্ধি কাটান, একটু চেষ্টা করেন, অবশ্যই কিন্তু আপনি না একটা পিচি বাচ্চাও কিন্তু এই জিনিসটা পারবে। সো আপনার কিন্তু বেসিক কম্পিউটার বেসিক জ্ঞান অবশ্যই কিন্তু দরকার হবে। তো পিচি বাচ্চা বললাম, আবার ওরকম পিচি না, তো এটা জাস্ট ফান করে বললাম। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারী একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা এখনও কম্পিউটার সেট আপ দিতে পারে না এবং কম্পিউটার সেট আপ দেওয়ার জন্য দোকানে যায় কিংবা কাউকে বলে এবং এটার জন্য পে করে। তো এই ক্ষেত্রে আমাদের একটি জিনিস দরকার হবে, সেটি হচ্ছে বুটেবল প্যান ড্রাইভ। তো বুটেবল প্যান ড্রাইভ কি অনেকে হয়তো বলতে পারেন, আগে কিন্তু আমরা সিডি কিংবা ডিভিডি এগুলো দিয়েই কিন্তু আমাদের ডেস্কটপ বলেন ল্যাপটপ বলেন এগুলো কিন্তু সেট আপ দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্যান ড্রাইভের মাধ্যমে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপটি সেট আপ দিতে পারবেন জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো আপনার প্রসেসগুলো খুব ইজি, আপনি একটু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো বুটেবল প্যান ড্রাইভ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। এটা হচ্ছে পার্ট 2, আপনারা যদি পার্ট 1 দেখে না আসেন অবশ্যই অবশ্যই পার্ট 1 দেখে আসুন, আমি রিকোয়েস্ট করছি। তো আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা আমার হাতে একটি বুটেবল প্যান ড্রাইভ দেখতে পাচ্ছেন, যে প্যান ড্রাইভটির সাহায্যে আমি আমার এই ডেস্কটপটি সেট আপ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনাদেরকে আপনাদের এই প্যান ড্রাইভটি আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে ইনপুট করাইতে হবে। তো সেট আপ দেওয়ার জন্য আমাদেরকে যে বিষয়টি মাথার মধ্যে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে বায়োস সেট আপ। অর্থাৎ আপনার বায়োস মেনুতে আপনাকে ফার্স্ট অফ অল এন্টার করতে হবে। এন্টার করার পরে আপনাকে দেখতে হবে যে বুট মেনুতে অর্থাৎ ফার্স্ট বুটে আপনার প্যান ড্রাইভটিকে সিলেক্ট করে দিতে হবে। তো এটি আপনারা কিভাবে করবেন এটি আপনাদেরকে এখন ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এক্ষেত্রে অনেকের মাদার বোর্ড আবার অনেক রকমের হয়ে থাকে, এক্ষেত্রে মাদার বোর্ড বেঁধে আপনাদের বায়োস মেনুতে এন্টার করার জন্য কী কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, এক্ষেত্রে আপনারা চাইলে গুগলে এটা সার্চ করে দেখে আসতে পারেন। তো আমি আপনাদেরকে একটি স্ক্রিন একটি লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও চাইলে আপনাদের বায়োস মেনুর কোন মডেলের যে কী বায়োস মেনুর কী হতে পারে সেটি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমারটা হচ্ছে F2 বাটন প্রেস করে আমার বায়োস মেনুতে এন্টার করতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে F2 বাটন প্রেস করে আমার বায়োস মেনুতে এন্টার করে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমত সেট আপ দেওয়ার পূর্বে আমাদেরকে বায়োস মেনুতে এন্টার করতে হবে, এজন্য এখানে স্টার্ট বাটনের উপর প্রেস করে আপনাদেরকে আপনাদের পিসিটি রিস্টার্ট করে নিতে হবে। এরপরে কিবোর্ড বাটন থেকে আপনাকে অনবরত রিস্টার্ট হওয়ার পর আর কি আপনাকে অনবরত F2 বাটন প্রেস করতে হবে, অর্থাৎ 4 থেকে 5 বার। রিস্টার্টটা একটু হয়ে যাক, এরপরে আপনি যখনই পিসিটা রিস্টার্ট করবে আপনাকে F2 বাটন প্রেস করতে হবে। ওকে, F2 বাটন প্রেস করে স্টার্ট করলাম আমি। ওকে, আমার বায়োস মেনু তো আমি এন্টার করলাম, এরপর এখানে আপনারা ক্যান্সেল করে দিবেন। তো এখানে এসে আবার অনেকে ঘাবড়ে যান যে এটি আসলে কি। এখানে আসলে আপনাকে বেশি ঘাটাঘাটি করার কোনো দরকার নেই, একজনের মাদার বোর্ড বেঁধে কিন্তু আপনার বায়োস মেনুটা কিন্তু অন্যরকম হতে পারে। তো এক্ষেত্রে আপনারা এই অপশনটি খুঁজে নেবেন, বুট মেনুটা কিন্তু আপনাদের প্রত্যেক জনের বায়োস মেনুতে কিন্তু এই বুট অপশনটা থাকবে, এটা আপনারা খুঁজে নেবেন। অনেকের আবার বায়োস মেনুতে মাউস কাজ করে না, সেক্ষেত্রে আপনাদেরকে কী যেগুলো আছে সেগুলোর মাধ্যমেই অর্থাৎ আপনাকে পুরো কিবোর্ড দিয়েই আপনার বায়োস মেনুটি হ্যান্ডেল করতে হবে। তো এক্ষেত্রে আমার এখানে যেহেতু মাউস কাজ করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সিকিউর বুটে দুইটা অপশন পাবেন, বুট অপশন 1, বুট অপশন 2। অনেকের এখানে কিন্তু আবার বুট প্রায়োরিটিতে অনেকগুলো অপশন থাকতে পারে, এক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যেহেতু প্যান ড্রাইভ দিয়ে অর্থাৎ হার্ড ডিস্ক বলেন আপনি প্যান ড্রাইভ বলেন যেটা দিয়ে আপনি পিসিটি সেট আপ দেন না কেন, আপনাকে বুট মেনু 1 করে দিতে হবে। এক্ষেত্রে আমার 1টা হচ্ছে বুট অপশন 1 হচ্ছে এটা। এটা কিন্তু বর্তমানে উইন্ডোজ বুট ম্যানেজার আছে, আমি কিন্তু হাজারবার চেষ্টা করলো এই বায়োস মেনুতে এন্টার না করে যদি এটা যদি আমি সিলেক্ট করে না দিতাম আমার উইন্ডোজটা কিন্তু কখনোই সেট আপ নিত না। তো এক্ষেত্রে বুট অপশন 1 কিন্তু অবশ্যই আমি যেহেতু আমার স্যান্ডিক্স অর্থাৎ প্যান ড্রাইভ এটা দিয়ে আমি ফ্ল্যাশ করব, সেজন্য এটা আমাকে 1 সিলেক্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে মূল কথা। এরপরে নেক্সট হচ্ছে যে আপনাকে এটা
সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনাদের এখানে যারা ল্যাপটপ ইউজ করেন তাদের এখানে আশেপাশে অনেকগুলো অপশন দেখাবে, তো এই অপশনগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। হয়তো এখানে দেখা যাবে যেমন কি দেখেন আপনারা সিলেক্ট কীভাবে করবেন সেটা, এরপর সিলেক্ট আইটেম কীভাবে ধরবেন এটা, অর্থাৎ সিলেক্ট আইটেম এগুলো দিয়ে করে আপনারা ওয়ানে নিয়ে যাওয়ার জন্য এই সিম্বলগুলো ইউজ করবেন, অর্থাৎ চেঞ্জ অপশন প্লাস মাইনাস দিয়ে ইউজ করতে পারবেন। আমার এখানে যেহেতু মাউসটা কাজ করছে এই জন্য এটার প্রয়োজন হয়নি, আপনাদের কিন্তু এই সিম্বলগুলোর প্রয়োজন হতে পারে। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন F10 দিয়ে সেভ করতে হবে। ওকে ফাইন, আমি F10 বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি। ওকে, আমি F10 বাটন প্রেস করলাম, দেন এখান থেকে এন্টার প্রেস করে ওকে করে দিলাম। আপনার PCটি কিন্তু অটোমেটিকলি রিস্টার্ট নেওয়া শুরু করে দিবে। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেটআপের একটি পেজ চলে এসেছে। এটি সচরাচর বুট মেনুতে ওয়ান করে দেওয়ার পরে, আপনার প্যানড্রাইভটি সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজটি আসার পরে আপনাদের ফার্স্ট অফ অল যেটি করতে হবে, আপনাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ ইনস্টল, এটা ইংলিশ ইউনাইটেড স্টেট থাকবে। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট আপনারা যদি চেঞ্জ করতে চান সেটি চেঞ্জ করতে পারবেন। এরপর কিবোর্ড অর ইনপুট মেথড এটা US থেকে ইউনাইটেড স্টেট করে দিবেন। US থাকলেও কোনো প্রবলেম নাই, তবে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল এটা করে দিলাম। এরপর এখানে আপনারা যে নেক্সট বাটন অপশনটি দেখতে পাচ্ছেন নেক্সটের উপরে ক্লিক করবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইনস্টল নাও, জাস্ট ইনস্টল নাওয়ের উপর প্রেস করে দিবেন। ওকে, এরকম একটি পেজ আবারও চলে আসবে। এখানে আপনারা ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের হয়তো অ্যাক্টিভেট উইন্ডোজ করার জন্য প্রোডাক্ট কি যেটা থাকে সেটা হয়তো আপনাদের কাছে নেই, তো এই ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু নেই আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটার উপর ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পরে এখানে অসংখ্য অপশন চলে আসবে, আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তবে আমি সাজেস্ট করব উইন্ডোজ 10 প্রোটা সিলেক্ট করার জন্য। আর আপনার যদি 32 বিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে 32 বিটটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার PCর কনফিগারেশন অনুযায়ী 64 বিট হলে আপনি 64 বিট সিলেক্ট করে নেবেন। ওকে, আমি উইন্ডোজ 10 প্রোটা সিলেক্ট করলাম, দেন নেক্সটের উপর ক্লিক করলাম। ওকে, এরপর এরকম একটি পেজ আপনাদের কাছে চলে আসবে। এরপর আপনারা নিশ্চয়ই এখানে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, আপনারা চাইলে ওদের শর্তগুলো এখান থেকে পড়ে নিতে পারেন, এগুলোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ওকে, এরপরে নেক্সটের উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন, এখানে নিচে সেকেন্ড যে অপশনটি আছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু মেইন কাজ, আপনারা যদি এই পার্টিশনটাতে এসে যদি ভুল করে ফেলেন আপনাদের কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে, অর্থাৎ আপনাকে প্রথমে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে আপনি কোন পার্টিশনটা সিলেক্ট করে, অর্থাৎ আপনার হার্ড ডিস্ক হোক কিংবা SSD হোক, আপনি কোনটাতে আপনার উইন্ডোজটা ইনস্টল করবেন। তো আমি প্রথমেই দেখে নিয়েছিলাম, দরকার হলে আমি আপনাদেরকে স্ক্রিনে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন যে আপনার সি ড্রাইভ আছে নাকি ডি ড্রাইভ আছে। তো আমি এখানে জানি যে আমার এটাতে আমার বর্তমান আগের একটা উইন্ডোজ যেটা ছিল সেটা এটা Drive 0 Partition 3, এটাতে উইন্ডোজটা ইনস্টল ছিল প্রাইমারি, এটাতেই পুনরায় আবার আমার উইন্ডোজটা ইনস্টল করব। এক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, এটাতে যেহেতু অলরেডি আগের একটি উইন্ডোজ ইনস্টল করা আছে এটি আপনাদেরকে আগে ফরম্যাট করে নিতে হবে। ওকে, এটা আমি সিলেক্ট করলাম, এরপরে ফরম্যাটের উপর ক্লিক করলাম, দেন ওকেতে প্রেস করলাম। ওকে, আমার ফরম্যাট হয়ে গেলো, 375 GB ছিল এটা 375 GBতে চলে এসেছে। আমি যেহেতু আমার এই ডিস্কটাতে আমি আমার উইন্ডোজটা ইনস্টল করবো, এক্ষেত্রে আমি এটা সিলেক্ট করবো। এরপর এখানে যে আপনারা নেক্সট বাটন অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। ওকে, ধাপে ধাপে এটা আস্তে আস্তে সবগুলো ফাইল কপি হওয়া শুরু করবে। তো আপনারা নিশ্চয়ই এখানে নিচে কালেক্টিং ইনফরমেশন, অর্থাৎ দুইটা পেজ দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু ফুললি ফুল হওয়ার পরেই কিন্তু আমাদের উইন্ডোজটা কমপ্লিট হবে। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন 47, 48 এভাবে কিন্তু হবে। তো প্যানড্রাইভ দিয়ে সেট আপ দেওয়ার আসলে মূলত একটা মুখ্য কারণ হচ্ছে খুব দ্রুত হয়ে যাবে, তো এক্ষেত্রে আপনারা যদি CD ড্রাইভ দিয়ে দিতে চান এক্ষেত্রেও কিন্তু পারবেন, তবে এক্ষেত্রে কিন্তু অনেক টাইম লাগে। তো আমি সাজেস্ট করবো আপনারা প্যানড্রাইভ বুটেবল করে আপনারা উইন্ডোজটা সেট আপ দেবেন। আপনারা যদি প্যানড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় এটি যদি আপনারা না জেনে থাকেন, আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটি সেখানে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমাদের চ্যানেলে একটি উইন্ডোজ নিয়ে একটি প্লেলিস্ট করা আছে, সেখানে ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও উইন্ডোজ রিলেটেড ভিডিও সবগুলো আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা ফুলফিল হওয়ার জন্য। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ধাপে ধাপে ইনস্টলিং আপডেটস, এরপর ফিনিশিং আপ,
এবার আমাদের কাজ মোটামুটি শেষ। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, নয়তো আপনারা অনেকেই আছেন যে বুঝতে পারবেন না। তো আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনেকের পিসি কিন্তু রিস্টার্ট নিতে পারে, এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, আমার পিসিটা আবার রিস্টার্ট নিচ্ছে। এক্ষেত্রে অনেকে আবার ভয় পেয়ে যান, এই কাজটি কিন্তু করলে চলবে না। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ধাপে ধাপে পিসিটি কয়েকবার রিস্টার্ট নিচ্ছে। এরকম যদি হয়ে থাকে আপনারা ঘাবড়াবেন না, এটা অটোমেটিকলি একটা নেক্সট একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জাস্ট এ মোমেন্ট, কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে। ওকে, এরকম একটি পেজ আসার পরে এখানে আপনারা রিজিয়নটা অর্থাৎ আপনার কোন দেশ সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ, এটা কোনো প্রবলেম নেই, ইয়েস করে দিতে পারেন, পরবর্তীতে সেগুলো টিক করা যাবে। এরপর এখান থেকে কিবোর্ড আমি ইংলিশ, ইউনাইটেড স্টেট, ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনারা ইয়েস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ইয়েসের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড লেআউট স্কিপ, এখান থেকে জাস্ট স্কিপের উপর প্রেস করে দিবেন। এরপরে এখানে আপনাদেরকে চাচ্ছে যে আপনারা ইন্টারনেট কানেকশন রিকোয়ার্ড কিনা, স্কিপ ফর নাও দিয়ে দিচ্ছি। এরপর আপনার পিসির নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। আমার নাম যেহেতু আসিফ, আমি আসিফ দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। আমি আমার ইচ্ছামতো একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। এরপরে পুনরায় আবার যে পাসওয়ার্ডটি আগে দিয়েছিলেন সেটি এখানে আবারও পুনরায় রিটাইপ করতে হবে। ওকে, এরপরে নেক্সট। এরপরে পাসওয়ার্ড হিন্ট কী দিতে পারেন, আপনারা যেখানে একটা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যেখানে কিছু এখানে লিখে দিতে পারেন। ওকে, এরকম আসার পরে আপনারা এখানে জাস্ট নোতে ক্লিক করে দিবেন। আপনাদের যদি এগুলো অন রাখতে ইচ্ছা হয় আপনারা অন রাখতে পারেন, আমি সাজেস্ট করবো এগুলো অফ করে দেওয়াই ব্যাটার। এরপরে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিবেন। ওকে, কিছুক্ষণ পরে আমাদের সেট আপটি ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু ভুলেও কিন্তু এই টাইমে কিন্তু পিসিটা অফ করবেন না, বা ল্যাপটপ যাই বলেন না কেন, ডেস্কটপ বলেন, পিসি বলেন, অফ করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার সেট আপটি কিন্তু কমপ্লিট হবে না। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজটি অলরেডি সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজে ঘরে থেকে, ঘরে বসে আপনারা আপনাদের পিসিটি কিংবা ডেস্কটপ ল্যাপটপ যাই বলেন না কেন, আপনি খুব সহজেই উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 এভাবে ইনস্টল করতে পারবেন। তো এক্ষেত্রে অনেকেই একটা ঝামেলার মধ্যে পড়েন, এখানে একটা দিস পিসি আইকন থাকে, এটা কোথায় থাকে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে অনেকে কিন্তু প্রবলেমে পড়েন। এক্ষেত্রে আপনারা মাউসের রাইট অপশনে ক্লিক করে পার্সোনালাইজ আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লক স্ক্রিন দেখতে পাচ্ছেন, জাস্ট লক স্ক্রিনের উপর ক্লিক করবেন, থিমসের উপর ক্লিক করবেন। এরপর আপনারা নিশ্চয়ই এখানে কর্নার দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিংস আছে। ডেস্কটপ আইকন সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে আপনারা যেটা যেটা অর্থাৎ এখানে রুট ফোল্ডার আনতে চান সেটা এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, এরপর আমার যেহেতু কম্পিউটার লাগবে আমি সেটা নিলাম। আর রিসাইকেল বিন তো অলরেডি আছে, সেটা যদি অফ করে দেন সেটা এখান থেকে চলে যাবে। কন্ট্রোল প্যানেল চাইলে এটাও নিয়ে আসতে পারেন। এরপর জাস্ট অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন, এরপর ওকেতে প্রেস করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনার দিস পিসি আইকনটি এখানে চলে এসেছে। তো আর একটা কথা বলে রাখা ভালো যে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে কিন্তু এখানে ড্রাইভার ইনস্টল করতে হয়, সেটার জন্য থার্ড পার্টে অর্থাৎ পার্ট 3-তে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটি সেখানে অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। অর্থাৎ উইন্ডোজ রিলেটেড যত ভিডিও থাকবে সবগুলো আমাদের উইন্ডোজের প্লেলিস্ট যেটা থাকবে সেটার মধ্যে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। সেই সাথে ভিডিওটিতে মন্তব্য করতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।